নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধের রাশি পরিবর্তন। পাঁচ রাশি লাগে টাকা দেবে গৌরী সেন, এই কথাটি আমি থাম্বেলে লিখেছি। 8 জুলাই 2023 বুধ রাশি পরিবর্তন করছে। আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং কর্কট রাশিতে যখনই প্রবেশ করবে তার ফলে পাঁচ রাশির কিন্তু ভাগ্যোদয় হবে এবং 17 জুলাই থেকে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি কিন্তু করছে। তার উপরে আমি আলাদা করে ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব। দেখুন, বুধ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই যে আপনি ধরুন ভালো অ্যাকাউন্টেন্ট হবেন, বুধকে ভালো থাকা দরকার। যারা সিএনএ পড়াশোনা করছেন, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকা দরকার। যারা মার্কেটিংয়ের কাজ করছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, বুধ ভালো থাকা দরকার। এবং যারা কথার মাধ্যমে কাজকর্ম করে খান, তাদের ক্ষেত্রে কিন্তু বুধ ভালো থাকা দরকার। বুধ হচ্ছে একটা বাল্য গ্রহ, অর্থাৎ এই গ্রহ যদি আপনার শুভ থাকে কি না, আপনি হয়তো খুব গরিব ঘরে জন্মিয়েছিলেন কিন্তু নিজের বুদ্ধির দ্বারা, নিজের প্রচেষ্টার দ্বারা, নিজের বুদ্ধির প্রচেষ্টার সঙ্গে আপনার উন্নতি 100% কিন্তু হবে। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। আপনার জন্মচকে বুধ যদি ভালো থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। বুধ দেখায় শেয়ার বাজার, শেয়ার বাজারে যারা টাকা লাগাচ্ছেন, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং, এই সকল জায়গায় কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখে। লটারি এবং এর পাশাপাশি বুধ আমাদের জন্মছকে যদি ভালো থাকে কি না, এডুকেশনটা কিন্তু ভালো হয়, শিক্ষা। অনেকে জিজ্ঞাসা করেন না যে আমার ছেলের শিক্ষার জায়গাটা কেমন রয়েছে, আগে দেখতে হবে বুধ এবং চন্দ্র, এই দুটি গ্রহ কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা দরকার। তো এই বুধের রাশি পরিবর্তনে যে গ্রহগুলোর ভালো রাশিগুলো মার্জন, যে রাশিগুলো ভালো হতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। তবে যারা প্রতিদিন ভিডিও শুনছেন কি না, দেখুন শুধু ভিডিও শুনলে হবে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিশ্লেষণ করুন। কারণ আমি বলছি বর্তমান গ্রহের গোচর ধরে, কিন্তু আপনার জন্মছকে বুধ দেখা গেল নিচস্থ রয়েছে, বুধ দেখা গেল রাহুযুক্ত রয়েছে, তাহলে কিন্তু আপনার বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিতে পারবে না। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। যারা ভালো প্ল্যানিং করতে পারে, অর্থাৎ সুন্দর প্ল্যান করতে পারে কিনা, তাদের দেখবেন বুধ গ্রহ ভালো রয়েছে। বুধ কিন্তু আমাদের স্কিনকেও, অর্থাৎ আমাদের যে ত্বক কেউ কিন্তু নিয়ন্ত্রণ করে বুধ। স্কিনের সমস্যাগুলো যদি আসে কি না, সেটার জন্য কিন্তু বুধ গ্রহ। তো যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, মামলা মকদ্দমা, শত্রুতা, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, আপনার ক্ষেত্রে বিশেষভাবে মানসিক চাপ সৃষ্টি হয়ে গেছে এর জন্য,
সন্তানের এডুকেশন, বিবাহ, দাম্পত্য সুখের জায়গায় বাধা হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে চাপ আসছে। অবশ্যই একমাত্র বুধ গ্রহকে কিন্তু ভালো করা কিন্তু দরকার। বুধ কিন্তু ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তাই আমি বারবার বলছি, বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। বুধ এই যে রাশি পরিবর্তন করছে কি না, মকর রাশিতে প্রবেশ করছে, যে পাঁচ রাশির আমি কথা বলবো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনি হবেন মালামাল, লিখে রাখুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনার ব্যবসা, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, এই জায়গা থেকে আপনারই লাভ পাবেন। এবং মকর রাশির শেয়ার বাজার, স্টক মার্কেট থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদেরকে দেবে, কর্মক্ষেত্রে উন্নতি দিবে, ইনকাম, প্রফিট এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি। কারণ একাদশভাবে যখনই যে কোনো গ্রহ যখন যায় কিনা, এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয় কন্যা রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে, কারণ আপনার কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছিল, এই কর্মক্ষেত্রের সমস্যাগুলো আপনাদের কিছুটা হলেও কাটবে। আপনাদের এই সময় দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মালামাল এক কথায়। আপনাদের ভাগ্য, আপনাদের সম্পত্তি, অর্থ, এই সকল জায়গা থেকে লাভ কিন্তু পেতে চলেছেন মিথুন রাশি। কেরিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এ সময় লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে প্রপার্টি থেকে, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। আপনাদের এই সময় মান সম্মান, যশ এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, যারা কথার দ্বারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ দিবে। এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই বুধের রাশি পরিবর্তনে অর্থের জায়গাটা কিন্তু এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট আসতে চলেছে। যারা বারবার ভিডিওটি দেখছেন না, আমি একটি কথা বলবো, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং যারা সমস্যাতে পড়ে গেছে, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন ভেবে উঠতে পারছেন না, কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।